চিকিৎসায় গাফিলতিতে প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রামনগরে। প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রামনগরে। শহরের ব্রিজ সংলগ্ন ওই নার্সিং হোমের সামনে বিক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয় পরিজন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। মৃতের নাম কবিতা মান্না জানা, তার বয়স আনুমানিক 32 বছর, বাড়ি রামনগর থানারই হলদিয়া পাটনা গ্রামে। পরিবারের লোকেরা জানিয়েছেন, প্রসব যন্ত্রণা শুরু হলে মঙ্গলবার রাতে ওই নার্সিং হোমে ভর্তি করা হয় কবিতা দেবীকে। রাতে সিজার করে যমজ পুত্র সন্তান প্রসব করান নার্সিং হোমের চিকিৎসক। তারপরও প্রসূতি সুস্থ ছিলেন, চিকিৎসা চলছিল নার্সিং হোমে। বুধবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন প্রসূতি, তড়িঘড়ি কলকাতা রেফার করে দেওয়া হয় রোগীকে। রাস্তায় নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তার। বৃহস্পতিবার সকালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিং হোমের সামনে বিক্ষোভ শুরু করেন রোগীর পরিবারের লোকজন। ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন তারা, যমজ শিশুকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে অন্যত্র। ঘটেছে বলতে, গত পরশু দিন এনার সিজারের জন্য ভর্তি করা হয়েছিল। তো গত পরশু দিনই ওনার দুটো কন্যা সন্তান, যমজ সন্তান জন্ম দেন। তো তো ঠিকই ছিলেন, তারপরে কোনো অসুবিধা ছিল না। গতকাল রাতে ওই 11:30 নাগাদ, 10:30 ঠিক আছে জানা নেই, হয়তো ওনার হাত পা ঠান্ডা পড়ে আছে। তো ওখানে যে এলবিজি নার্সিং হোম রামনগরে, ওখানে মিশ্রবাবু উনি এসে দেখলেন যে ওনার মানে কোনো শ্বাসপ্রশ্বাস চলছে না, উনি ডেথ হয়ে গেছেন। তো উনি কী করলেন, অক্সিজেন অক্সিজেন এবং সিলিন্ডার সব খুলে চলে গেছিলেন। কিছুক্ষণ পরে রায়বাবু এসে দেখেন যে ওনার পালস চলছে, তখন আবার অক্সিজেন এবং সেলাইন দিয়ে উনি কলকাতায় নিয়েছিলেন, এবারে রাস্তায় উনি মারা গেছেন। উনি নাম ওনার কবিতা মান্না জানা, বাড়ি হলদিয়া রান্না করতে। হ্যাঁ, স্বামীর নাম হচ্ছে মুকুল জানা। না, যমজ সন্তান দুটি ভালোই আছেন, বর্তমান তো ভালো আছেন। চাইছি বলতে কিছু একটা এনে, এই নার্সিং হোমে এর আগেও অনেক ঘটনা ঘটেছে, এরকম মনন্তিক অনেক অনেককে মেরেছেন এরকম বলতে গিয়ে, ঠিক আছে। তো ওই নার্সিং হোমরা বন্ধ করতে চাইছি, ডাক্তার কোনো ফ্যাসিলিটি নেই। এখানে যে নার্স আছে ওনারা পাস করা নার্স নয়, ওরা সব পড়ছে, ওদেরকে এনে মানে ট্রেনিংয়ে এনে এরকম কাজ করাচ্ছে, এটা তো ঠিক নয়। একটা নার্সিং হোম চালাতে হলে একটা ডাক্তার 24 ঘন্টা থাকা দরকার, ওটা নেই। ইমার্জেন্সি আপনার কিছু হলে ওটা পাবেন না, এই হচ্ছে সমস্যা। থানায় অভিযোগ হচ্ছে, থানার লোক তো মানে অফিসে দাঁড়িয়েছেন, দেখা যাক কী কথা। আমার নাম সৌভিক জানা, আমি ওনার ভাগ্না। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।